নবী বলছেন, কেউ যদি ইখলাসের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য রাস্তার যদি একটা কাঁটাও যদি সরিয়ে দেয়, মানুষ সন্তুষ্ট করার জন্য নয়, লোক সন্তুষ্ট করার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মেয়র হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, মেম্বার হওয়ার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ রাস্তার পাশের একটা কাঁটা সরিয়ে দিয়ে এ আমলটা নিয়ে যদি ঈমান নিয়ে মরতে পারে, এরকম একটা আমলের যথেষ্ট আল্লাহর জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ, কি জন্য তো শুদ্ধ দিয়ে কোরআন তেলাওয়াত করে মানুষ মাতাই সত কাল্লা তোমার তেলাওয়াত কয়? না না না, কোরআন তেলাওয়াত শুদ্ধ দিয়ে করছে বটে, কিন্তু অন্তরের মধ্যে তো টাকার চিন্তা ছিল। টাকা দুনিয়ার কোন পয়গম্বর কোন রাসূল এই রকম ভাবে টাকার জন্য দিনের দাওয়াতের সঙ্গে কন্টাক্ট করেন নাই। নবীরা দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করেছে। এই তো এই মাসি আমি তায়েফের মাটিতে গিয়েছিলাম উমরাতে যাইয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদে গিয়েছিলাম। আ ভাইরা আমার, যেই তায়েফের ময়দানে আপনার আমার নবীর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কত দুঃখ, কত কষ্ট, কত পাথর রাখা, কত নির্যাতনের শিকার হয়েছে। ওই দিন কিনে আজকে হাসি তামসা যারা বানাইছে, ওই দিন কিনে ইসলাম কিনে যারা পেটের ধান্দার উপাসনা যারা বানিয়েছে, উৎসর্গ যারা বানিয়েছে, এরা এরা মূলত টাকার পেটে বুঝে ঢুকায় না, জাহান্নামের আগুন দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করতেছে। FTV Media 24 in anticipation of healthy culture. Adiyalam wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lam wa nashhadu anna sayyidina wa sanadana wa habibana wa habibi qulubana wa tabibana wa tabibi maljana wa maulana muhammad sallallahu alayhi wa sallam alladhi أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم جارني تلونا অপরূপ মহিমা যার নেই তুলনা, ও আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, পরিচয় দেয় ওই নদী অপরূপ সৃষ্টি। সুবহান, তোমার ইশারায় ফুটে কত ফুল পৃথিবীতে। কার ইশারায় বলেন তো? ভালোবাসা দিয়ে বলেন না, কার ইশারায়? তোমার ইশারায় ফুটে কত ফুল পৃথিবীতে, যায় ভোমরা গুন গাহিয়ে মধু খেতে। ও আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, পরিচয় দেয় ওই জুই চামেলি অপরূপ সৃষ্টি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
প্রিয় সম্মানিত উপস্থিতি, চরশুলুকিয়া খাসের হাট দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকার বীর সেনানী, এলাকার বীর সন্তান, এলাকার গর্বিত সন্তান, এলাকার যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 17তম এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, চেয়ারম্যান আপনার এওয়াজ বালিয়া ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেমে দিন, প্রখ্যাত আলেমে দিন, হাজারো যুবকদের হৃদয়ের টুকরা, আপনার আমার প্রাণ প্রিয় ব্যক্তি জনাব আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল আফসারি সাহেব, বারাকাল্লাহু তাআলা ওয়া ফি হায়াতিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, সকলে এক কণ্ঠে পড়ে আমিন। আজকের এই মাহফিলের আরো অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা এটিএম তাজুল ইসলাম সাহেব, জনাব হাফেজ মাওলানা ফুরকান আজম সাহেব থেকে শুরু করে এলাকার গর্বিত সন্তান, বিচক্ষণীয় হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকনেওয়ালা মুরব্বিয়ান ইজাম, আমার হৃদয়ের টুকরা কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার অন্তর আলে সদ্দাশিলা আবেদা শাহেদা জাকেরা আল্লাহওয়ালা সম্মানিত মা ও বোনেরা, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই সারাটা দিন খেতে খামারে রাস্তাঘাটে দোকানে পাটে বিভিন্ন সেক্টরে দিনের অধিকাংশ সময় আপনারা খাটুনির কষ্টের কাজের মধ্যে নিয়োজিত ছিলেন। যেই মুহূর্তে রাতের খাবার খেয়ে আপনারা আপনাদের আরামের বিছানায় ঘুমাতে যাওয়ার কথা ছিল, ঠিক সেই মুহূর্তের সেই সময়টুকু আল্লাহর কোরআনের আলোকে মহান রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ত্ব, আল্লাহর জাতের, আল্লাহর সিফাতের, আল্লাহর গৌরবের, আল্লাহর বরত্বের কথা শুনবার জন্যে এবং বিশ্বনবীর উপদেশের বাণীগুলি শুনবার জন্যে সারাটা দিনের ক্লান্ত শরীর নিয়ে আপনারা এই ময়দানে এসেছেন, বসেছেন, কথা শুনতেছেন। তাই আমার হৃদয়ের মাঝে জমানো সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আমি আপনাদেরকে শুরুর প্রাক্কালে অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই জনপদের হাজারো বাসিন্দাদের মধ্য থেকে বাছাই করে, আলাদা করে, ডিভাইডেড করে, ভাগ করে, মায়া করে, তার দয়ার চাদর দিয়ে জড়িয়ে এখন এই মুহূর্তে এই ময়দানের যেই মালিক জান্নাতের বাগানের ফুল হিসাবে ফুটিয়ে রেখেছে আমাদের মাথাগুলো, আসুন সেই মালিকের দরবারে আল্লাহ দেওয়া জবানটুকু ছেড়ে দিয়ে কালিমাতে শুকরিয়া আদায় করে ফরি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কণ্ঠের মধ্যে কোনো সমস্যা বোধ না থেকে থাকে, যদি আপনাদের কণ্ঠের উপর যদি কেউ কোনো নিষেধাজ্ঞা জারি না করে, রাতের এই নিস্তব্ধতা পরিবেশকে ভঙ্গ করে যার কণ্ঠের মধ্যে যতটুকু আওয়াজ আছে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা, আসুন একটা সেকেন্ডের জন্য এক মুহূর্তে এক কণ্ঠে গোটা এলাকাটা আল্লাহ শুকরিয়ার মাধ্যমে প্রকাশ করি, যে প্রকাশের আওয়াজটা যেন মাইকের আওয়াজের চাইতে বড় হয়, এতগুলি মানুষের কণ্ঠে এক কণ্ঠে আমরা আল্লাহর বরাতের আওয়াজ আর একটু জোরে চিৎকার মেরে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। প্রিয় সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার আলোচনার মূল বিষয়বস্তুর দিকে ধাবিত হচ্ছি। যেহেতু এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের থেকে আলোচনা হবে, আমি আমার খুতবার মধ্যে আলোচনা করবার নিয়তে এমন একটি সূরা আমি আপনাদের মাঝে শুরুর পাক্কালে তেলাওয়াত করেছি। আমার ক্ষুদ্র জানামতে এখানে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ছোট ছোট বাচ্চা নাই যে বাচ্চারা এখানে হেঁটে আসার মতো উপযুক্ত, এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চা থেকে যুবক, যুবক থেকে মুরব্বী, প্রত্যেকে এই সূরাটা মুখস্থ জানা নাই। আমি এমন একটা সূরা
আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আমি জানতে চাই আপনাদের কাছে আপনাদের মনোযোগ খুব শুরুর পাককালে ছিল কিনা। আমি আমার খুতবার শুরুর পাককালে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি বলেন তো? সকলেই বলেন সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। সারাটা জীবন ভর সূরাতুল ইখলাস পড়েছেন, মুখস্থ করেছেন। সূরাতুল ইখলাসের মধ্যে কি কথা লুকিয়ে আছে, কি আর পরিচয় লুকিয়ে আছে, কি ফজিলত লুকিয়ে আছে, কি গুরুত্ব লুকিয়ে আছে, আমি যদিও লম্বা টাইম নিয়ে আলোচনা করার সুযোগও নেই, আর আমি করার মতো মানসিকতা আমার মাঝে বডির মাঝে মনে হয় এনার্জি নেই, এমনকি এলেমও নাই। তারপরও আমি মুক্তাচার আঙ্গিকে দু চারটি কথা উপস্থাপন করব। যদি রব্বুল আলামিন এই কথাগুলো আমার জবান দিয়ে আমার পেপারে অনুপাতে যদি বের করা, তাহলে আমি আপনারা নিজেই চমকে উঠবেন, হুজুর এই সূরাটার মধ্যে এমন কি কথা এই জীবনে শুনি নাই। হ্যাঁ, যদি ঢুকতে পারি সূরাটার মধ্যে আয়াতের মধ্যে আপনারা এমনটাই মনে করবেন। শুরুর পাককালে এবার চলে যাই। এই সূরাটার উপর ভিত্তি করে ওই রব্বুল আলামিন আমার কণ্ঠ থেকে যেই কথাগুলো বের করাবে সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে, আগে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আপনাদের আমিনের আওয়াজ ছোট হয়েছে এই জন্যই যে হুজুর আগে কইছেন আপনার কথা, পরে কইছেন আমাদের কথা। এটা আপনি মনে আমার প্রতি অবিচার করছেন, আমাদের প্রতি না, না না, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করি নাই। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন কেন অবিচার করি নাই, একটা উদাহরণ দিলে বুঝবেন কেন আমি আমার কথা আগে বলেছি অবিচার করি নাই। আপনারা যেদিন আপনাদের বাপের যার বাবা নাই বাবার জানাজা যেদিন পড়েছেন, আপনাদের যাদের মা নাই মায়ের জানাজা যেদিন পড়েছেন, আপনাদের যাদের ভাই নাই ভাইয়ের জানাজার নামাজের কাতারে যেদিন দাঁড়িয়েছেন, আপনাদের নিকটবর্তী মানুষের জানাজার কাতারে যেদিন দাঁড়িয়েছেন, সেদিন জানাজার কাতারে দাঁড়িয়ে সর্বশেষ তৃতীয় তাকবীরের পরে যেই দোয়াটা পড়েছিলেন, আল্লাহুম্মা ফিরলি হাইগিনা ও মাইঙ্গিতিনা ও শাহিদনা ও গায়িবনা ও সাগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উংসানা, আর সামনে বাড়াইলাম না। আপনি জানেন এই দোয়াটা শুরুর পাককালে আপনি কার জন্য আগে দোয়া করছেন? আগে বলেছেন আল্লাহুম্মা ফিরলি হাইগিনা, জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহ ক্ষমা করো তাকে, যারা এখন জীবিত হয়ে যিনি জীবিত হয়ে দোয়া করতেছি আগে তুমি আগে আমারে মাফ করো। দাঁড়াইছেন মার জানাজায়, দাঁড়াইছেন ভাইয়ের জানাজায়, দাঁড়াইছেন বাবার জানাজায়, দাঁড়াইছেন নিজের রক্তের মানুষগুলির জানাজায়, বেদনা বিদুর কণ্ঠে এখন তার জন্য আগে দোয়া করার দরকার ছিল না? মা বাবা আত্মীয় স্বজন প্রত্যেকের জানাজার সামনে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ ক্ষমা করো মাফ করো কাকে, হাই কিনা আমি যে জীবিত আছে আগে আমারে মাফ করো, অমাইয়েতি না তারপরে যিনি মারা গেছেন তারে পরে মাফ করো। জানাজার নামাজে দাঁড়িয়ে কার কথা আগে বলছেন? আগে নিজের কথা, তারপরে যিনি মারা গেছেন। আপনার যত রক্তের সম্পর্ক হোক না কেন, মা বাবার চাইতে বেশি নয়, কিন্তু সেখানে বলছেন যিনি মারা গেছেন তার পরে মাফ করো। খেয়াল আছে? অসাহিত না অগয়ব না, আরো ক্ষমা করো তাদেরকে যারা আমরা উপস্থিত হয়েছি, অগয়ব না আরো তাদেরকে ক্ষমা করো এর পূর্বে যারা আগে মারা গেছে, অসাহিত না যারা উপস্থিত আছি তাদেরকে মাফ করো, অগয়ব না এই পিছনে আগের সিরিলে যারা এর আগেও মারা গেছে তাদেরকে ক্ষমা করো। কখন জানি বলছি জবাব দেন, কখন জানি বলছি? জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে আগে বলছে কার কথা? নিজের কথা, তারপরে যিনি মারা গেছেন তারপরে তার কথা। সুতরাং এখানে ওয়াজের মঞ্চে এসে আমি শুরুর পাককালে বলছি আল্লাহ আগে হেদায়াত দান করো আগের মতো হুজুরগুলিকে, তারপরে যারা উপস্থিত আছেন তাদেরকে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার সূরাতুল ইখলাসের আলোচনার জগতের দিকে ধাবিত হচ্ছি। সূরাতুল ইখলাস কোরআন কারিমের মধ্যে সবচাইতে ছোট সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা। নাম কি? সূরাতুল ইখলাস। এবার সূরাতুল ইখলাসের উপর আলোচনা করতে যে শুরুর পাককালে ফজিলতের কথা বলি, মানুষ তো ফজিলত বিচারে, মানুষ তো সব কিছু দিয়ে স্বার্থ বিচারে, মানুষ তো সব কিছু দিয়ে সুবিধা আদায় করতে চায়। আল্লাহ কয় হ্যাঁ সূরা ইখলাস দিয়ে তোমরা অনেক সুবিধা আদায় করতে পারবে। কেমন সুবিধা বলবো? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাস দিয়ে এমন সুবিধা আদায় করা যায়
আল্লাহর কোরআন কারিমের মধ্যে 114টি সূরা আছে, সবচেয়ে বড় সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা যদি কেউ তেলাওয়াত করে প্রায় 2.25 পারা শব্দ নিয়ে একটা সূরার নাম সূরাতুল বাকারা, কত পারা নিয়ে? প্রায় 2.25 পারা নিয়ে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা যদি কেউ একবার তেলাওয়াত করে সূরাতুল বাকারা সবই সে পাবে। কেউ যদি সূরাতুল মাঈদা তেলাওয়াত করে সূরাতুল মাঈদার তেলাওয়াতের সওয়াবই সে পাবে। কেউ যদি সূরাতুন নিসা তেলাওয়াত করে সূরাতুন নিসার তেলাওয়াতের সওয়াব সে পাবে। এই রকম ভাবে কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সূরা ইয়াসিনের সওয়াব সে পাবে। এই রকম ভাবে আর কি বলবো, কোরআন কারিমের মধ্যে 114টি সূরার মধ্যে 113টি সূরা তেলাওয়াত করলে ওই সূরাটা সবই তার আমল নামার মধ্যে জমা হবে। একটা মাত্র সূরা বাদ দিয়ে ওই সূরাটার নাম আর কেউ নন, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস কেউ তেলাওয়াত করলে শুধুমাত্র সূরা ইখলাসের তেলাওয়াতের সবই পাবে না। সহি হাদিসের বর্ণনা মতে, বুখারী মুসলিম শরীফের বর্ণনা মতে, বিশুদ্ধ সাহাবীদের বর্ণনা মতে, দুনিয়ার সমস্ত মহা মুহাদ্দিসদের একমত পোষণ করে যে হাদিসগুলি সহিহ হাসানুস সহিহ বলে আখ্যায়িত করা হয়েছে, এমন হাদিসগুলোর বর্ণনা মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর কোরআনের 10 পারা সমতুল্য তেলাওয়াতের সওয়াব তার আমল নামার মধ্যে জমা হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে সময় লাগবে শুধুমাত্র 10 সেকেন্ড, কারো 12 সেকেন্ড, কারো বা 15 সেকেন্ড, কারো বা সুন্দর করে তেলাওয়াত টান দিয়ে তেলাওয়াত করতে করলে 20 সেকেন্ডের সময় বেশি লাগবে না। এমন একটি সূরা তেলাওয়াত করলে আল্লাহর কোরআনের 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে ওই সূরাটা আর কোন সূরা নয়, ওই সূরাটার নামই হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে লভ্যাংশের কথা জানতে চাই, দুইবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে কত পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামার মধ্যে জমা হবে? সকলেই বলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে সুন্দর করে মাকরা সহকারে সহি উচ্চারণ সহকারে 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয় আল্লাহর কোরআনের কত বার তেলাওয়াতের সব তার আমল নামার মধ্যে জমা হবে বলেন তো? 30 বার। সকলেই বললেন না 30 বার। তো আশ্চর্য, 30 বার আল্লাহর কোরআনের 30 বার তেলাওয়াতের সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এবার চলে যাই আরো কথার দিকে, নবীর সাহাবীরা সূরাতুল ইখলাসকে কেমন ভালোবাসতেন। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া একজন সাহাবীর নাম, তিনি যখন মারা গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আকাশের সূর্যটা তেজস্বী ক্রিয়ার চাইতে প্রতিদিনের চাইতে তার চাইতে বেশি বড় আকারে দীপ্তমান হয়ে উঠতেছে। জিজ্ঞেস করলেন জিব্রাইল, আকাশের সূর্যের কালারটা আজকে এমন হলো কেন, এত বড় হলো কেন, এত পেরেস্তা জমিনের মধ্যে আসার কারণটা কি? তখন পয়গম্বর জিব্রাইল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের বাত্তাবাহক জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনার এমন একজন সাহাবী মারা গিয়েছেন যার জানাজা পড়বার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা আজকে হাজির হয়েছে। নবী জিজ্ঞেস করলেন তার আমলের মধ্যে এমন কি আমল লুকিয়ে আছে বলো জিব্রাইল বলো। এবার জিব্রিল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই সাহাবীর আমলের মধ্যে সূরাতুল ইখলাসের আমল লুকিয়ে আছে। খাইতে বসতে শুইতে মসজিদে আসলে রাস্তাঘাটে সর্বাবস্থা আল্লাহর বান্দা সূরা ইখলাসের আমলে এত বেশি তেলাওয়াত করে যা
যার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হয়ে রাব্বুল আলামিন তার জানাজাকে হাজির হওয়ার জন্য আসমানের রহমতের 70,000 ফেরেশতা তার জানাজার কাতারে আসতে বলেছে। হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে রাসূলের সামনে জিব্রাইল কি বললেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বহু দূর দিয়ে কম্বল পেছিয়ে যাচ্ছেন, জিব্রাইল আমার পয়গম্বরের সামনে বসা, এক পর্যায়ে জিব্রাইল বলতেছে গো আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার একজন সাহাবি যায় তিনি কে আপনি জানেন? কেন না তিনি কে? এবার জিব্রাইল বলতেছেন গো নবী তিনি আপনার আবু জার গাফারি। নবীজি বললেন আবু জার গাফারি তুমি জিব্রাইল এত দূর থেকে এত আন্তরিকতার সহিত চিনো কিভাবে? আমি শুধু চিনি না, আপনার আবু জার গাফারি আসমানের সকল ফেরেশতারা চিনে। কিরে জিব্রাইল কি জন্য শিখে? এবার জিব্রাইল বলতেছে গো আল্লাহর পয়গম্বর আপনার জিব্রাইলের আমল নামার মধ্যে সূরা ইখলাস এত বেশি তেলাওয়াতের সওয়াব আছে যার সুবাদে আল্লাহ রব্বুল আলামিন আবু জার গাফারিকে পরিচয় করিয়ে দিয়েছেন আসমানের সকল ফেরেশতাদের সঙ্গে। ও মুসলমান ভাইয়েরা, আমার একজন সাহাবী আমার নবীর কাছে জিজ্ঞেস করো আল্লাহর পয়গম্বর আমার তো অভাব যায় না, অভাব আমার ঘর থেকে অভাব চলে যাবে, আমার আমল শিখিয়ে দেন। আল্লাহর পয়গম্বর আমল শিখিয়ে দে, ও সাহাবী যাও যাও তোমার ঘরে চলে যাও, তুমি তোমার ঘরের সদস্যদেরকে তুমি প্রত্যেককে আগে সালাম দাও, আর ঘরে ঢুকবার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, ঘরে ঢুকবার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, ঘরে ঢুকবার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। সাহাবি আমল করা শুরু করে দিল, কিছুদিন পরে সে বলতেছে গো আল্লাহর পয়গম্বর আমার ঘর থেকে অভাব চলে গেছে। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাস এমন শত শত হাদিস আছে, শত শত উপকারের বর্ণনা আছে, নবীর সাহাবীরা সূরাতুল ইখলাসকে এমন ভাবে তেলাওয়াত করতেন, এমন ভাবে তেলাওয়াত করতেন, এমন সাহাবী ছিল প্রতি রাকাতে রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এমন একজন সাহাবীকে আল্লাহ তাবারাক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানে প্রেরণ করেছেন, জিহাদের ময়দানে ইমামতি করতেছেন, এক পর্যায়ে তিনি প্রত্যেক রাকাতেই ইমামতি করতেছেন সূরা ইখলাস দিয়ে। এবার নবীজির কাছে বিচার দিল, নবী গো আপনি যাকে জিহাদের সেনাপতি করে পাঠিয়েছেন প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়েছে নামাজ আদায় করে, তারে জিজ্ঞাসা করা হলো কি জন্য করো? কোগা ওগো আল্লাহর পয়গম্বর সূরা ইখলাস আমার কাছে এত মজা লাগে, এত ভালো লাগে, আমার আল্লাহর পরিচিতি তুলে ধরা হয়েছে, আমি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো তেলাওয়াত আমার কণ্ঠ দিয়ে বের হচ্ছে না, আমি সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি। নবীজি বলতেছেন যে সূরা ইখলাসকে ভালোবাসে সে যেন আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খোলা থাকে। এইরকম আর কত হাদিস শোনাব, এইরকম সূরা ইখলাসের ফজিলত বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু না ফজিলত বর্ণনা করলে হবে না, তার ভিতরে কি লুকিয়ে আছে সেই কথাগুলো বলতে হবে। এবার এক পর্ব চলে গেল, এক পর্বর নাম হলো ফজিলতের কথা চলে গেল, এবার আমি অন্য জগতের জগতে চলে যাই, সেটা হলো এই আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা আছে, 114টি সূরার নাম করুন, 114টি সূরার মধ্যে 112টি সূরার নামকরণ করা হয়েছে ওই সূরাটার বিশেষ একটি অক্ষরকে কেন্দ্র করে, মাত্র 2টা সূরা ছাড়া। বুঝছেন কথা? কোরআন কারিমের মধ্যে কতটি সূরা আছে? 114টি সূরা আছে, এই 114টি সূরার মধ্যে 112টি সূরার নামকরণ করা হয়েছে ওই সূরাটার বিশেষ একটি শব্দকে কেন্দ্র করে, মাত্র 2টা সূরা ছাড়া। 2টা সূরার নামকরণ করা হয়েছে যেই নামে, ওই নামের ওই শব্দটুকু ওই সূরার মধ্যে তন্ন তন্ন করে তালাশ করলে খুঁজে পাওয়া যাবে না। যেমন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুন নাস। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক,
এই ফালাক শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল ফালাক। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই লাহাব শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। যেমন ইযা জাআ আনসরুল্লাহি ওয়াল ফাতহ, এই নাসর শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুন নাসর। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরুন শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল কাফিরুন। যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসার শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। যেমন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, এই মাউন শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। যেমন লিলাফি কুরাইশ, এই কুরাইশ শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল কুরাইশ। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এই ফিল শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল। না না না, আর উদাহরণ দেওয়া দরকার নাই, আশা করি বুঝে আসছে, আসছে কিনা? এইরকম ভাবে আল্লাহর কোরআনের 114টি সূরার মধ্যে 112টি সূরার নামকরণ করা হয়েছে ওই সূরাটার বিশেষ অক্ষরকে কেন্দ্র করে, মাত্র দুইটা সূরা ছাড়া। জবাব দেন, কয়টা সূরা ছাড়া? মাত্র দুইটি সূরা ছাড়া। এক নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। তন্ন তন্ন করে খুঁজলে, দূরবীন দিয়ে খুঁজলে, হাজারো আলেম দিয়ে তন্ন তালাশ করলে এই ফাতিহা নামক শব্দের সুরাত আলহামদুলিল্লাহ সুরার মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। কি বলছি বলেন, কি বলছি বাবা? ফাতিহা নামক শব্দটি আলহামদুলিল্লাহ সুরাটাকে তন্ন তন্ন করে খুঁজলে এই শব্দটি খুঁজে পাওয়া যাবে না। আরেকটি সুরাটার নাম হচ্ছে সুরাতুল ইখলাস। যেই সুরা নিয়ে আলোচনা করবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটাকে তন্ন তন্ন করে কিয়ামত পর্যন্ত তালাশ করলে ইখলাস নামক শব্দটি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, বুঝে আসছে? কোন শব্দটি খুঁজে পাওয়া যাবে না? ইখলাস। কোন সূরার মধ্যে খুঁজলে পাওয়া যাবে না? সূরাতুল কুল হুয়াল্লাহর মধ্যে, এটার মধ্যে এরা খুঁজলে কি পাওয়া যাবে না? ইখলাস শব্দটি খুঁজে পাওয়া যাবে না। দেখেন না, এমন কিছু নাম আছে, এমন কিছু স্পটের জায়গার নাম আছে যে স্পটের জায়গার নামের মধ্যে ওই নামের কোনো কিছুই মিল নাই, আছে কি না? কি বুঝাইতে হবে? এমন কিছু নাম আছে যে নামের মধ্যে নিয়ামের সাথে ওটার সাথে কি নাই, কোনো মিল নাই। যেমন ছোটকালে বাচ্চারা একটা ইসলামী সঙ্গীতের মতো একটা গান গাইত, কি গান? নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নাকি? সোনার গায়ে সোনা নেই নেই কোনো বিল, মতি ঝিলে মতি নেই নেই কোনো ঝিল, ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি নয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। পাইছেন কোন নাম? কর্ণপল্লীর কানের ধুল দেখে না কো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ, ঠিক না? কর্ণপল্লীর কানের ধুল দেখে না কো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ, পদ্মা ছাড়া পদ্মা নাম পদ্মা কেন হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। শুনছেন না? এমন গান শুনছেন না? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধুই আম, নাকি? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধু আম। সিংহ নেই তব সে কি মমিন সিংহ নয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়।
প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, না নাই মঞ্চগুলো গানের মঞ্চ নয়, ওয়াল্লাহি এ আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার জীবনের প্রথম কোনো মাহফিলের মধ্যে এই ইসলামের মতো বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই গানটা আমার জীবনে আজকে প্রথম এইক্ষণ গাইলাম। এটা বলার আমার কোনো উদ্দেশ্য নয়, বলতে চাচ্ছিলাম কোরআন কারিমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে 112টি সূরার নামকরণ করা হয়েছে, ওই সূরাটার বিশেষ একটা অক্ষরকে কেন্দ্র করে মাত্র দুইটা সূরা সারা। কয়টা সূরা সারা? দুইটা সূরা। একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ওই সূরার মধ্যে শব্দগুলি নাই। এবার দ্বিতীয় নম্বর আলোচনার দ্বিতীয় স্তর হচ্ছে, টোটাল আলোচনার দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে এই সূরাতুল ইখলাসের নামকরণ করা হলো কেন, এই ইখলাসের গুরুত্ব কি, ইখলাসের শান কি, ইখলাসের মর্তবা কি, মর্যাদা কি, এই ইখলাসের নামকরণের উপর আলোচনা করবার পরে তারপরে যাইতে হবে কুল হুয়াল্লাহর মধ্যে। বুঝাইতে পারছি? শুরুর পাককালে চলে গেল, সংক্ষিপ্ত পরিসরে বলছি ফজিলতের কথা, এখন বলবো কিসের কথা, নামের গুরুত্বটা বহন করে কি, ইখলাস শব্দের গুরুত্বটা কি বহন করে। ও আমার জাতি, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে, ইখলাস শব্দের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করি, না না আমি আমার পণ্ডিতদের কথা বলছি না, এরকম কয়েকটা মঞ্চ ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আল্লাহর ইজ্জতের সম্মানের কসম দিয়ে বলি, ইখলাসের উপর আলোচনা করলে শেষ করা যাবে না। আমি আমার মতো করে মুক্তাচারাঙ্গিকে এবার ইখলাস নামের গুরুত্ব নিয়ে আলোচনার দ্বিতীয় স্তরে আলোচনা করি। প্রথম স্তরে ফজিলত নিয়ে চলে গেল, এবার দ্বিতীয় স্তরে ইখলাসের উপরে নাম নিয়ে কথা বলি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, ইবাদত অনেক প্রকার আছে, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন জাকাত, যেমন পেত্রাব, যেমন সদকাব, যেমন কোরবানি, আরো ইত্যাদি বহু ধরনের ইবাদত আছে। ইবাদত স্তর আছে স্তর, যেমন ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত জায়েদা, নফল, এই রকম অনেক ইবাদতের স্তর আছে স্তর, একটার পর একটা, তার চেয়ে আরেকটা, তারপরে আরেকটা, মর্যাদার দিক থেকে ইবাদতের স্তর আছে, প্রকারভেদ আছে অনেক গ্রুপ। সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে যে কবুল হয়, এই কবুল হওয়ার একটা রাস্তা আছে। কি আছে রাস্তা? এটা কেমন রাস্তা, এর সাথে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। এই টোটাল আলোচনাটার মগজ, মেরুদণ্ড, ভিত্তি, মূল কথাগুলো আমি এখনই আপনাদের মাঝে তুলে ধরব, একেবারে সহজাঙ্গিকে যেন বুঝতে পারেন। মনোযোগ দিয়ে শুনুন উদাহরণটা, বলেন তো প্রত্যেকে আমার দিকে তাকিয়ে থাকুন, এরপর আলোচনা শুনুন বা না শুনুন আপনার অভিরুচি চলে যেতে পারে, আপনার অভিরুচি, কিন্তু উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনুন। বলেন, দশতলা, ১৫তলা, ২০তলা, ৩০তলা, ৪০তলা যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলির মধ্যে ঢুকার জন্য প্রথম গেট থাকে কয়টা? মাশাআল্লাহ, রাইট অ্যান্সার, সকলে বলেন, গেট থাকে কয়টা? রুম থাকে কয়টা? অনেকগুলো। প্রত্যেক রুমে রুমে দরজা আছে, প্রত্যেক বাথরুমে দরজা আছে, প্রত্যেক বারান্দা দরজা আছে, অনেকগুলো দরজা থাকে, অনেকগুলো রুম থাকে, কিন্তু দশতলা, ১৫তলা, ২০তলা, তার চাইতে বহুতল ভবনের মধ্যে ঢুকতে হলে প্রধান গেট কিন্তু একটাই থাকে। জবাব দেন, গেট থাকে কয়টা? লঞ্চের মধ্যে ঢুকেন, বড় বড় জাহাজের মধ্যে ঢুকেন, ঢুকবার পক্ষে গেট থাকে একটা, কিন্তু লঞ্চের কেবিন সিট অনেকগুলো আছে, গেট থাকে কয়টা বাবা? একটা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আগে বলছি উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার আপনি যেই কোনো কক্ষে যান, প্রথম গেট দিয়ে ঢুকতে হবে, আবার যখন বের হবেন এই গেটটা দিয়ে কিন্তু আপনার বের হতে হবে। ইতিপূর্বে বলেছিলাম ইবাদতের অনেক প্রকার আছে, যত ধরনের ইবাদত আপনি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ফিত্রা দেন, সদকা দেন, আরো যত ধরনের ইবাদত আপনি আল্লাহর কাছে দরবারে করেন,
আপনি নিজে করেন, এই সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে যেই রাস্তা দিয়ে। ওই রাস্তার মধ্যে যেই গেটটা থাকবে ওই গেটটার নামই হলো ইখলাস। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছি? আল্লাহর দরবারে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, পেত্রা, সদকা যে কবুল হবে, যেই খাতার মধ্যে এন্ট্রি হবে, যে পেরেস্তার মধ্যে এন্ট্রি হবে, যেই রাস্তা দিয়ে আল্লাহর দরবারে যাবে ওই রাস্তাটার নামই হলো ইখলাস। সুবহানাল্লাহ। ইবাদত অনেক প্রকার, ইবাদত অনেক প্রকার। নামাজের কবুল হব যেই রাস্তা দিয়ে ওইটার নামও ইখলাস, রোজা কবুল হবে যেই রাস্তা দিয়ে ওই রাস্তাটার নামও ইখলাস, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে যেই রাস্তা দিয়া ওই রাস্তাটার নামও ইখলাস, হজ আল্লাহর দরবারে কবুল হবে যেই রাস্তা দিয়া ওই রাস্তাটার নামও ইখলাস। ও আমার জাতি, জেনে রাখো তোমাদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে যেই রাস্তা দিয়া ওই রাস্তাটার নামও ইখলাস। সুবহানাল্লাহ। দশতলা, পনেরোতলা, বিশতলা, যেই কোনো কক্ষে ঢুকো না কেন, যেই রাস্তা দিয়ে ঢুকবো ওইটা মেইন গেট থাকে একটা। যেই কোনো ইবাদত করো না কেন, আল্লাহর দরবারে কবুল হওয়ার গেটটাও কিন্তু একটা, ওই গেটটার নামই ইখলাস। উদাহরণ বুঝে আসছে? উদাহরণটা বুঝে আসছে? এবার আলোচনার বিস্তার ঘটাই। এই যে মাদ্রাসার ছাত্র দুই চারজন যাই বসে আছে, মাঝে মাঝে যা বসে আছে, ইখলাসের গুরুত্ব বোঝানোর জন্য বলছি, হাদিস বলছি, এবার হাদিস এই পথ থেকে আমার দিকে তাকিয়ে থাকুন। হাদিস বলছি, দেড় হাজার বছর পূর্বে আমার রসুল বলেছে, হাজার হাজার ভয়ের পৃষ্ঠা হয়ে, হাজার হাজার ভয়ের পৃষ্ঠা হয়ে, হাজার হাজার আলেমদের জবান হয়ে, হাজার শত শত বছর পার হয়ে, দেড় হাজার বছর আগের নবীর জবানের কথা আজকে এই আদমের জবান দিয়ে আপনাদের কানে পৌঁছানো হচ্ছে। ইখলাস কাকে বলে জেনে নিয়ে যান। এখানে যত বাচ্চারা বসে আছে, এই বাচ্চাগুলির মধ্যে যারা মাদ্রাসায় পড়ে, জিজ্ঞেস করুন, এমন একজন মাদ্রাসার ছাত্র নাই যেই মাদ্রাসার ছাত্ররা এই ছোট্ট হাদিসটা পড়ে নাই, তাদেরকে মুখস্থ করায় নাই। হাদিসটা হলো এই, ও বাচ্চারা পড়ো, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, পারে কিনা? কারা কারা পারেন, মুরব্বী যুবক সে হাত তুলে দেখান। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, মারহাবা, বিস্ময় প্রকাশ করলাম, আলহামদুলিল্লাহ। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই তোমাদের ঈমানকে খাঁটি করো, তোমাদের আমলকে খাঁটি করো, তোমাদের আমলকে বিশুদ্ধ করো, তোমাদের আমলগুলো ইখলাসের অন্তর্ভুক্ত করো। ইখলাসওয়ালা আমল অল্প হবে, অল্প আমল দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের কোরবানি যত বড় হোক, কোরবানির গরুটা যত বড় হোক, তোমাদের নামাজের সেজদাটা যত বড় হোক, তোমাদের পাগড়িটা যত বড় হোক, তোমাদের মুখের দাড়িগুলি যত লম্বা হোক, তোমাদের গায়ের জুব্বাটা যত লম্বা হোক, এগুলির মধ্যে যদি ইখলাস না থাকে, ইখলাস, আল্লাহর কসম, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য হাদিসের কাছে নিয়ে যাই, অন্য হাদিসের কাছে নিয়ে যাই। তোমার আমার পয়গম্বর কি বলেছে শুনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্ব নবী বলতেছেন, ও সাহাবীরা জেনে নিয়ে যাও, তোমার আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ, লা ইয়ানজুরু, তাকিয়ে দেখে না। কি তাকিয়ে দেখে না? কার জুব্বাটা কত লম্বা, কার পাগড়িটা কত লম্বা, কার বাহ্যিক স্রোত কত লম্বা, কার চেহারাটা কত সুন্দর, না 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 না, তোমার আল্লাহ তোমার বাহ্যিক স্রোতের দিকে তাকিয়ে দেখবে না। হাশরের ময়দানে তোমার আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তাকিয়ে দেখবে তোমার বিশুদ্ধ অন্তর আমলটার দিকে। সুবহানাল্লাহ। আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ, লাগবে না, জবাব দেন। হাশরের ময়দানে আল্লাহ আপনার আমার কোন আমলের দিকে তাকিয়ে থাকবে? বিশুদ্ধ ইখলাসওয়ালা আমল, ইখলাসওয়ালা আমল। ও আমার জাতি, জেনে রাখো, ইখলাসওয়ালা আমল, ইখলাসওয়ালা আমলের কত বড় দাম তুমি জানো? জানো মানুষ জানো? নবী বলছেন,
কেউ যদি ইখলাসের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য রাস্তার যদি একটা কাঁটাও যদি সরিয়ে দেয়, মানুষ সন্তুষ্ট করার জন্য নয়, লোক সন্তুষ্ট করার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মেয়র হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, মেম্বার হওয়ার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ রাস্তার পাশের একটা কাঁটা সরিয়ে দিয়ে এ আমলটা নিয়ে যদি ঈমান নিয়ে মরতে পারে, এরকম একটা আমলে যথেষ্ট আল্লাহর জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ, এটা কোনো বাবার হাদিস নয়, এটা সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এবার আমি আল্লাহর কোরআনের কাছে যে চলে যাই, ইতিপূর্বে বলেছিলাম হাদিসের কথা, এবার আল্লাহ তাবারক তাআলা তিনি তার কালামের মধ্যে ইখলাস সম্পর্কে, ইখলাস ওয়ালা আমল সম্পর্কে কি বলছে দেখুন। রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ও নবী, তুমি জানিয়ে দাও, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ, যেদিন তোমরা আমার আদালতে দাঁড়াইবা, যেদিন তোমরা আমার আদালতে আমল নিয়ে দাঁড়াইবা, সেদিন আমি আল্লাহ তোমাদের বাহ্যিক স্রোত, তোমাদের ধন দৌলত, তোমাদের জোশ খ্যাতি, তোমাদের টাকা পয়সা, তোমাদের উপাধি, না 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 না, আমি আল্লাহ তোমাদের এগুলি করে কিছুর দিকে তাকিয়ে দেখব না, আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে তোমাদের যে আমলগুলি মাপব, ওই আমলগুলি হলো ইখলাসওয়ালা আমল। ওই আমল কি আমারে সন্তুষ্ট করার জন্য করেছ, না নেতারে সন্তুষ্ট করার জন্য করেছ, না পীরকে সন্তুষ্ট করার জন্য করেছ, কার জন্য তোমরা করেছ? তোমাদের বিশুদ্ধ আমলগুলো আমি আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে জান্নাতে নিবার জন্য তোমাদের বিশুদ্ধ আমলগুলো মাপা হবে। সুবহানাল্লাহ, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই মর্মে অনেক কথা বলা যায়। এই শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, এই মর্মে অনেক কথা বলা যায়। কি কথা বলা যায়? আমি তো আগেই বলছি, আল্লাহ কিন্তু বাহ্যিক সুরুটটা দেখেন রে বাবা, আল্লাহ মানুষের ভিতরের সুরুটটা দেখে। যাদের অন্তরের মধ্যে ডুপ্লিকেট নিয়ে নেতারা খুশি করার জন্য মেয়ের বাড়িতে গিয়েছে, হাই হাই এখানে নামাজে না গেলে তারা কি বলবে বলো বলো, বেনামাজির লোক আত্মীয়তা করেছি। শ্বশুর বাড়িতে বেড়াইতে গিয়েছে, ওই দিন রোজা রাখে, রমজান মাসে যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় ওই দিন কি রাখে, কি জন্য রাখে, হাই হাই জামাই তো এ বেরোজদার, এরা তো জাহেল, এই লোকলজ্জায় রোজ রোজা রাখে, মেয়ে বিয়ে দিয়েছে এই জন্য কোরবানি দেয়, হঠাৎ করে চেয়ারম্যানি করবে তার আগে দিয়ে হজ করতে যাক। এক এক মানুষ এক একটা মন মানসিকতা নিয়ে এবাদত করে, আল্লাহ তাবারক তাআলা এমন মন মানসিকতার মানুষগুলি ডেকে আনে, বলবে এ বান্দা তুই কি জানোস না, আলেমদের কাছ থেকে শুনোস না, আমার কোরআন থেকে কি জানোস না, কি জানোস না, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে, ওয়ানা আলামু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ জানি, ও আল্লাহ তুমি কি জানো বলো, প্রশ্ন করলে জবাব দেয়, তুয়াসউইসু বিহি নাফসুহু, তোমার কল্পনার জগতে যেই কথাটা ভাসছিল, তোমার কল্পনার জগতে যেই কথাটা উত্থাপিত হয়েছিল, তোমার কল্পনার জগতে যেই মানসিকতা সৃষ্টি হয়েছে, তুমি মুখ দিয়ে প্রকাশ করো নাই বটে, আমি আল্লাহ তোমার জিহ্বার মাথা দিয়া প্রকাশ করবার আগে তোমার কল্পনার খবরটা কিন্তু জেনেছি। সুতরাং তুমি যাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছ, যাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছ, যাদেরকে সন্তুষ্ট করবার জন্য নির্বাচন আসলে মাথায় টুপি আর পট্টি লাগাইছ, যাদেরকে খুশি করবার জন্য তুমি এই লাভ ধারণ করেছ, যা যা চলে যা, তাদের কাছ থেকে নেক আমল নিয়ে আয়, তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে আয়, তাদের কাছ থেকে সওয়াব নিয়ে আয়, আমার মিজানের পাল্লা মাপার জন্য এরা বান্দা চেনে নিয়ে যা। আমি বাহ্যিক সুরত দেখা আমি জান্নাতে আমল মাপি না, আমি বাহ্যিক সুরত দেখা আমি মিজানের পাল্লা তোর আমল মাপব না, আমি বাহ্যিক সুরত দেখা আমি আল্লাহ আমার জান্নাতের দরজা তোর
জন্য খুলে দেব না, আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকাবো একমাত্র শুধুমাত্র আমার বান্দার ভিতরে অন্তরে সুরত দেখা। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মানুষগুলো বাহ্যিক সুরত দেখে খাবার দস্তরখানা বসায়, ডাইনিং টেবিলে বসায়, এতে মিসকিন গরিবদের জন্য মা মরে গেছে, বাবা মরে গেছে, হাই হাই তাদের জন্য গরিব মিসকিনকে খাওয়াইবার জন্য ওপাতের আয়োজন করা হয়েছে, জিয়াফতের আয়োজন করা হয়েছে, গরিব মিসকিনদেরকে আয়োজন করা হয়েছে। হাই হাই ওই দেখা যায় গরিব মিসকিন গুলো বাড়ির আঙ্গিনায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, এলাকার নেতা খেতা সাতা মাতা চেয়ারম্যান মেম্বার কত কেউ আছে, তাদেরকে ডাক দিয়ে নে আহেন আহেন বসেন ঘরে আসেন আমার পাশের রুমে চলে যান, আছে কিনা? হাই হাই তোমাদের এমন কোরবানি এমন জবাই কবুল হবে না, এমন বাহ্যিক সুরত আল্লাহর দরবারে কবুল হবে না। হে মানুষ জেনে রাখো, তুমি তো নামাজ পড়ো সওয়াব পাওয়ার জন্য, একটা মজার কথা শিখিয়ে দেই, নামাজ পড়েন সওয়াব পাওয়ার জন্য, রোজা রাখেন সওয়াব পাওয়ার জন্য, হজ করেন সওয়াব পাওয়ার জন্য, যাকাত দেন সওয়াব পাওয়ার জন্য, তারপরে কোরবানি দেন সওয়াব পাওয়ার জন্য। এই মুসলমান জেনে রাখো, আজকে মাহফিল থেকে জানিয়ে দিলাম সওয়াব পাওয়ার জন্য কোন আমল করবেন না, বরং সমস্ত আমলগুলি করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ, এমন ভাবে নামাজ পড়বেন সওয়াব আল্লাহ কতটুকু দিবে না দিবে সেটা তার ব্যাপার। কার ব্যাপার? সকলেই বলেন কার ব্যাপার? নামাজ পড়লে সওয়াব কতটুকু দিবে না দিবে এটা আল্লাহর ব্যাপার। যাকাত দিলে আল্লাহ আমাকে সওয়াব কতটুকু দিবে বা না দিবে এটা আমার আল্লাহর ব্যাপার। কুরআন তেলাওয়াত করলে সওয়াব কতটুকু হবে কি না হবে এটা আমার মাথার মধ্যে আনার দরকার নেই, এটা আমার আল্লাহর ব্যাপার। হজ করলে সওয়াব কতটুকু হবে বা না হবে এটা তার ব্যাপার। কিন্তু আমি হজ করব, আমি যাকাত দিব, আমি পেত্তা দিব, আমি কোরবানি দিব, আমি রোজা রাখব, আমি নামাজ পড়ব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি তাসবিহ তাহলিল পাঠ করব, এই সবগুলো ইবাদত করব, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাইবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য সকল ইবাদতগুলো করবা, ও আমার জাতির সওয়াব তো আল্লাহ দিবে, এই দিনে তোমার টেনশনের দরকার নাই, সমস্ত ইবাদতগুলো আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করতে হবে। জবাব দেন কারে? আল্লাহ নাম নেন না কারে? আল্লাহকে। সমস্ত ইবাদতগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, এটার নাম হলো ইখলাস। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে শুনেন, আমার দিকে তাকান, মজার কথা, এখন আমি কুল হুয়াল্লার মধ্যে ঢুকি নাই, এখনো তার নাম নিয়ে আলোচনা করতেছি নাম, খেয়াল আছে? এখনো সূরাতুল ইখলাসের নাম নিয়ে আলোচনা করতেছি। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে কি বলতেছে জানেন? হাই হাই সময় কই। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর ওলি, ওগো শায়েক, ওগো ইমাম, একটু বলেন তো ইখলাস কাকে বলে? কি প্রশ্ন করছে বাবা? ইখলাস কাকে বলে? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জবাব দেয়, ইখলাস তাকেই বলে, ইখলাস ওকে বলে। তোমার জীবনে জেনা করেছো, চুরি করেছো, অপরাধ করেছো, লজ্জাজনক কাজ করেছো, বলো বলো যুবক, বলো ইখলাসের কথা শিখতে আসছো, বলো তোমার গুণাগুলি কেউ জানো কি নাকি তুমি চাও? না না কখনো না। তুমি যেমন তোমার গুণাগুলি লুকায়িত রাখতে ভালোবাসো, তোমার আমলগুলো এরকম লুকায়িত করে করে আল্লাহ সন্তুষ্ট করার নামই হলো ইখলাস। কিছু বুঝছেন? কি বুঝছেন? আপনি যেমন আপনার গুণাগুলো গোপন থাকুক যেমন চান, আপনার আমলগুলি এমন গোপনে হোক, আপনার আমলগুলি লুকায়িতভাবে হোক, আপনার আমলগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য হোক, আপনার আমলগুলি একমাত্র আল্লাহর জন্য হোক, এটা লুকায়িত রাখা গোপন রাখার নামই হলো ইখলাস। প্রিয় মুসলমান যুবক ভাইরা আমার, এবারে ইখলাস নামটার উপরে দুইটা হাদিস বলবো, দুইটা হাদিস, তারপরে ইখলাসের পর্ব শেষ।
বলেন কয়টা হাদিস? সকলে বলেন কয়টা? এই দুইটা হাদিসের উপর ভিত্তি করে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব, শুনবেন তো। একলাসবিহীন আমলওয়ালা ব্যক্তিদেরকে হাসরের ময়দানে দাঁড়াইলে তাদের পরিণামটা কি হবে? ও মুসলমান জ্ঞানী, আলেম, ওলামা, পণ্ডিত, দরবেশ, শিক্ষিত যুবক ভাই, বাবা সমতুল্য মুরব্বীরা, পদ্মান্তর মায়েরা, যে যেখানে আছ, একলাসের উপর আলোচনা করতে যে দুইটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনার আমার পয়গম্বর বলেছেন, কি বলেছেন? হাসরের ময়দানে তিন প্রকার মানুষকে আল্লাহ ডেকে আনবে, জিজ্ঞাসাবাদ করবে, তাদের আমল নিয়ে তাদেরকে প্রশ্ন করবে, তাদের কার্যক্রম নিয়ে তাদেরকে প্রশ্ন করবে, তাদের খেতাব নিয়ে তাদেরকে প্রশ্ন করবে। কি সেই খেতাব? এক নম্বরে ডেকে আনবে জামানার পীরগুলিকে, বক্তাগুলিকে, আলেমগুলিকে, হাফেজগুলিকে, কারিগুলিকে, এক কথায় আলেম আলেম কিসে চিনেন আলেমদেরকে, আল্লাহ হাসরের ময়দানে ডেকে বলবে, ও বক্তা এদিকে আয়, এদিকে বক্তা এদিকে আয়, তোমার তো অনেক জোশ, অনেক খ্যাতি, অনেক পরিচিতি, তোমার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ আছে, অহংকারে তোমার সঙ্গে কথা বলা যায় না, তোমার ভাব অন্যরকম, শুনলেন কথা বল। এই যে আলেম হইছত, মুফতি হইছত, কারি হইছত, হাফেজ হইছত, মালোনা হইছত, মুহাদ্দিস হইছত, মুফাসসির হইছত, বড় বক্তা হইছত, জাতি তোরা সবাই চিনে, কার জন্য হইছত বল? কারে খুশি করার জন্য বলবা? আল্লাহ তোমারে খুশি করার জন্যই তো আমি পীর সাজি, আল্লাহ তোমারে সন্তুষ্টি করার জন্যই তো আমি ওয়াজ করছি, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি মুক্তি হইছি, তোমারে খুশি করবার জন্য কারি হইছি। বান্দা তার উপনিয়ন কথা যেটা বলার সেটা বলবে, আল্লাহ তাবারক তাআলা বলবেন না রে বক্তা না, আমারে খুশি করবার জন্যই তুই কিছুই করস নাই, আমি তোর মনের খবরটা জানি, আমি তোমার মনের খবরটা জানি। যেই বক্তার পরিচয় যত বেশি, যেই বক্তার মানুষ যত বেশি চিনে, ওই বক্তার টাকার ভান্ডিলটা তত বড় দাবি করে, ঠিক কিনা বলেন? যেই বক্তার মানুষ যত বেশি কি চিনে, যেই বক্তার পরিচয় পরিচিতি যত বড়, আজকে বাংলাদেশের মধ্যে ওই বক্তার টাকার ভান্ডিলটা তত বড়, তার এজেন্ডার দিয়ে, তার পিএসকে দিয়ে, তার পালিত দালালদের কি দিয়ে, গ্রাম্য ভাষায় বলে দালাল, দালালদের কি দিয়ে কন্টাক্ট করে, আবার মান্তিক খাটা কয়, আমি তো কোনো কন্টাক্ট করি নাই। আল্লাহ তাবারক তাআলা এই কন্টাক্টদারি বক্তাদেরকে, আলেমদেরকে, এই জাতীয় কিছু মৌলবীদেরকে, কারীদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দাই বক্তা এদিকে আয়, কি জন্য আলেম মসজিদ কাল্লা তোমার দিন প্রচারের জন্য? কয় না না না, তুই টাকার জন্য তুই বক্তৃতা দিয়েছ। বাংলাদেশের মধ্যে এমন আলেম আছে, শুনেন কথায় কথায় মুরকার মধ্যে এরকম ডিম পারলে কক 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 করে, ওদের কথার মধ্যে এরকম ভাবে হক 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 করে তারা জিকির করে। এদের কেউ এমন বক্তা আছে, আনলে হলে 50,000, 70,000, 1,00,000, এরা আগে কন্টাক্ট করে বলে, ততক্ষণ পর্যন্ত টাকার ভান্ডিল আমার বিকাশে না ঢুকবে, আমার অ্যাকাউন্টে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমার গাড়ির চাক্কা ঘুরবে না, আছে কি না? এদেরকে আল্লাহ কি হাসরের ময়দানে এই টাকার জন্য কে জিজ্ঞেস করবেন না? জবাব দেন, এরা কোন এখলাসে, কোন নিয়তে, কার জন্য, কারে খুশি করার জন্য এ কোরআনের কথা বলে চাল্লা কিন্তু এটা জিজ্ঞেস করবে। এরপরে কথা তো বলে, তো বলেই, এমন কথা বলে, এমন আলোচনা করে, আজকে কাফের মুশরিক বেঈমানদের কাছে এ কোরআনের আলোচনা দিয়ে আজকে হাসির পাত্র বানাইছে, গানের মঞ্চ বানাইছে, এই আজকে এই ওয়াজের মাহফিলটাকে কৌতুকের মঞ্চ বানাইছে, আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি লানত বর্ষণ করতেছে,
ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, এই কিতাবকে যারা তুচ্ছ তাচ্ছিল্য সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দেয়, এই কোরআন যারা হাসির তামসা বানাইছে, এই কোরআন দিয়ে যারা পেটের ধান্দাবাজির আয়োজন মেটাবার তামসা বানাইছে, আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি লানত বর্ষণ করেছে, আল্লাহ তাদের প্রতি লানত বর্ষণ করেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই মর্মে কথা বলতে বড় সাবধান, এই মর্মে একটা হাদিস শুনাই, শুনেন এই মর্মে হাদিস শুনাই, ইন্নালিল্লাহি ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মা ইয়াতাবায়্যানু মা ফিহা ইয়াহউই বিহা ফিন্নার বাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা আমার বাবার কথা, আমার জবান নবীর জবানের কথা, সিয়াসিত্তা গ্রন্থের হাদিস। আবারও বলি, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মা ইয়াতাবায়্যানু মা ফিহা ইয়াহউই বিহা ফিন্নার বাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা মুখ দিয়া এমন কিছু ব্যবস কথাবার্তা বলে, এমন ধরনের কথাবার্তা বলে যে কথা দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তির আগুন জ্বলে উঠে। এদের এই কথার দরুনে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে জাহান্নামের এত তলদেশে নিচে নিক্ষিপ্ত করে, পূর্বে এবং পশ্চিমের দূরত্ব যতটুকু তাদেরকে জাহান্নামে তাদের জন্য থাকার জায়গা হলো ততটুকু। জনগণ সাবধান, মুখ দিয়ে যা বের হবে তা বলার চেষ্টা করো না। এই জন্য কোরআনের কথা বলতে হলে আকেল জ্ঞান বিবেক বুদ্ধি আগে গবেষণা করে কথা বলতে হবে। হাই হাই, আমার এই কথাতে কোনো নেগেটিভ হবে কিনা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে কিনা, আমার কথাবার্তা নিয়ে, আমার আচরণ নিয়ে, আমার ড্যান্স নিয়ে, আমার এই শব্দ নিয়ে কাফের মসজিদ বেঈমানরা হাসাহাসি করবে কিনা, ইসলাম কিনে মানুষ কটূক্তি করবে কিনা, এই কথাগুলো আগেই চিন্তা করা উচিত, এই কথাগুলো তোমার আগেই চিন্তা করা উচিত। এই মর্মে আল্লাহর কোরআনের আরেকটা কথা বলি, রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন, ইয়াউম রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার জীবনে যা কথা বলো সব কথাগুলো তোমার আমল নামার মধ্যে রেকর্ড হয়। কি জানি আয়াতটা, তোমার জীবনের এমন কোন কথা নাই, এমন কোন শব্দ নাই, এমন কোন আওয়াজ নাই, এমন কোন বার্তা নাই যা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে নাই। এই জন্য কথা বলতে সাবধান, সাবধান, এই জন্য কথা বলতে সাবধান, যে কথা দিয়ে যেন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা আগুন যেন না জ্বলে। এই আপনাদের আরেকটা হাদিস শোনাই, আপনার আমার নবী বলতেছেন, সেই বুখারী শরীফের হাদিস, দেড় হাজার বছর পূর্বে আমার নবী বলতেছেন, মাইয়ুতমিনুলি বাইনা লিহিয়াইহিম ওয়া মা বাইনা রিজলাইনি আদমানুলাহুল জান্নাতা। ও সাহাবীরা, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা কয়টা? আমার এই জনগণকে ব্যবহার করার উদ্দেশ্য না, কিন্তু এখন বলেন প্রত্যেকে হাত আঙুল দুইটা আঙুল বলেন, কয়টা কয়টা? আমার নবী বলতেছেন, হাত হাত রাখেন, আমার নবী বলতেছেন, সাহাবিরা রে তোমরা আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দাও, আমি রাসূল তোমাদের আল্লাহর জান্নাতে যাওয়ার নিরাপত্তা দিব, গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ, জবাব দেন কয়টা চাইছে? এই সকলেতে হাত তুলছেন, জবাব দেন কয়টা চেয়েছে? দুইটা জিনিসের যদি নিরাপত্তা দিতে পারেন, আল্লাহ রাসূল আপনাদেরকে জান্নাতে নিরাপত্তা দিবে, গ্যারান্টি দিবে, পারবেন? পারবেন? নবীজি কিসের গ্যারান্টি নিয়েছেন? জান্নাতের, জান্নাতের গ্যারান্টি নিয়েছেন। আপনাদের কি? আপনাদের গ্যারান্টি হলো দুইটা হাত নামান। এবার হাদিস শুনেন, এবার হাদিস শুনেন, মাইয়ুদমিনুলি বাইনালি ওয়া মা বাইনা রিজলাইনি আদমানুলাহুল জান্নাহ। সাহাবীরা রে তোমরা আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দাও, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদের আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক, এই সাহাবীরা তোমাদের মুখের জবান কন্ট্রোল করো, তোমাদের জবানকে হেফাজত করো, এই সাহাবীরা তোমাদের জবান কন্ট্রোল করো,
তোমাদের জবানকে হেফাজত করো, মুখে যা চাই তা বলার চেষ্টা করো না, মন যা চায় তা জবান দিয়ে বলার চেষ্টা করো না, মন যা চায় তা জবানের মধ্যে ঢুকিও না। হাই হাই, জবা মন যা চায় তার জবানের মধ্যে তিব্বার মধ্যে তা লাগিও না। এক কথায় আসি, নবী বলতেছেন সাবধান, তোমাদের জবানকে হেফাজত করো। কি হেফাজত করো? তোমাদের জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো। দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ও আমার সাহাবীরা, তোমরা ইমানের সহিত এই দুইটা জিনিসকে যারা কন্ট্রোল করবে, হেফাজত করবে, গ্যারান্টি দিবে, নিশ্চয়তা দিবে, আমি তোমাদের রাসূল বললাম, আল্লাহ জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি তোমাদের কি দিব? সুবহানাল্লাহ, দেখি বানোয়াট হাদিস শায়খ, এটা কি বানোয়াট কথা? আপনার আমার নবী বলতেছেন যে বুখারি শরীফের হাদিস, মাইয়িদু বিনুলি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইনি আদমানু লাহুল জান্নাহ। সাহাবীরা, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। বুঝতে পারছি, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদের কাল্লার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলবেন? ইমানের সহিত, ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত তওবা করে মুখের মুখ এবং লজ্জাস্থান এই দুটাকে অপব্যবহার করবেন না, খারাপ কাজে লাগাবেন না, নিষিদ্ধ কাজে লাগাবেন না, কারা কারা লাগাইতে লাগাবেন না। হাত তুলে আমার আল্লাহর একটু সাক্ষী দেন, কোরআন সামনে বলেন আল্লাহু আকবার, আল্লাহ এই হাতকে তুমি কবুল করে বলি আমিন। এবার হাত নামান। হাদিস বলতেছিলাম, হাদিস তিন প্রকার মানুষকে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবো, কারি কি জন্য তো সুদ দিয়ে কোরআন তালাওয়াত করে মানুষ মাতা ইসত কাল্লা তোমার তালাওয়াত কয়? না না না, কোরআন তালাওয়াত সুদ দিয়ে করছে বটে, কিন্তু অন্তরটার মধ্যে তো টাকার চিন্তা ছিল, টাকা। দুনিয়ার কোন পয়গাম্বর কোন রাসূল এইরকম ভাবে টাকার জন্য দিনের দাওয়াতের সঙ্গে কন্ট্যাক্ট করেন নাই। নবীরা দাওয়াত দিতে যাইয়ে কত কষ্ট করেছে। এই তো এই মাসেই আমি তায়েফের মাটিতে গিয়েছিলাম, উমরাতে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদে গিয়েছিলাম। শিকার হয়েছে ওই দিন কিনে, আজকে হাসি তামসা যারা বানাইছে ওই দিন কিনে, ইসলাম কিনে যারা পেটের ধান্দার উপাসনা যারা বানিয়েছে, উৎসর্গ যারা বানিয়েছে, এরা এরা মূলত টাকার পেটের মধ্যে ঢুকায় না, জাহান্নামের আগুন দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করতেছে। দুই নম্বর হচ্ছে এই, আল্লাহ দুই নম্বরে মানুষকে জিজ্ঞাসা করবে এই শহীদের দিগায়, তোর তো বনগণ শহীদ বলে আখ্যায়িত করেছে। এই শুনেন, আমার দিকে তাকান, তোমার তো জনগণ শহীদ বলে আখ্যায়িত করেছে, বেঈমান হয়ে মরেছ। আমার দেশে আছে, এই আমার দেশে আছে এক হিন্দু নেত্রী, হিন্দু নেতার দাদি 1971 সালে মারা গেছে, সাইনবোর্ড দিয়ে অমক শহীদের নাতি, না হিন্দু মহিলা শহীদের নাতি, স্বাধীন বাংলাদেশের কুমিল্লা বিভাগের প্রথম নারী শহীদ। শহীদ এত সস্তা জিনিস নয়, এক নেতা আর এক নেতারে গুলি করে মেরা পালাইছে, সন্ত্রাসী করতে যে মারা গেছে, ডাকাতি করতে যে মারা গেছে, রাজনীতি করতে যে মারা গেছে, একটা আরেকটা মারতে যে মারা গিয়েছে, ওদের অন্তরের মধ্যে দিনের কত সোয়া ছিল না, দিনের তামান্না ছিল না, কোরআনের বলন্ডত আওয়াজের তামান্না ছিল না, ওরা একটা রাজনীতি আর একটা গুলি করে মারা ফেলেছে, আমার দলের কর্মী শহীদ হয়েছে। আল্লাহ কয়, শহীদ এত সস্তা জিনিস না, শহীদের মর্যাদা অনেক বড়, শহীদের শান অনেক বড়। আল্লাহ তাদেরকে বলবো, আমার জন্য শহীদ হোস না, আমার জন্য আলেম হোস না, ফেরেশতারা বান এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এখানে বান্দা দাঁড় করিয়ে থো। তিন নম্বর ব্যক্তিকে ডেকে আনবে, ও তানসিল এদিকার লাব্বাইক, কি জন্য রে এতগুলি সাংবাদিকাইন্না সাংঘাতিকাইন্না দান করছো? আল্লাহ জনগণের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য যদি দান করে থাকোস তাহলে এই সাংবাদিক আনলি কেন? আনে কিনা কি আনে, কি জন্য আনে? দেখ দেখ দেখ, 20টা কাপড় দিই, 50টা সাংবাদিক মিডিয়ার লোক এনে হাজির করি, দেখ আমি কি দিই। অন্তরের মধ্যে থাকে ভোট, অন্তরের মধ্যে থাকে কিছু চাওয়া পাওয়া,
অন্তরের মধ্যে থাকে তার ব্যক্তি স্বার্থ। আল্লাহ বলছেন না তোর এখলাসের মধ্যে ঘাটতি, এটা দান হতে পারে না, এটা শহীদ হতে পারে না, এটা আলেম হতে পারে না। যারা এগুলি করবে নিজের স্বার্থের জন্য, এত মহামূল্যবান কাজগুলিকে কাজওয়ালা আপনাদের দিস কাজওয়ালা ব্যক্তিদের কাল্লা হাসরের ময়দানে এই জাহান্নামের শিকল দিয়া বাইন্দা এক কাতারে দাঁড় করাইয়া এদেরকে জাহান্নামের দিকে দীক্ষিপ্ত করা হবে। এক নম্বর হাদিস চলে গেল এখলাসের উপর, দুই নম্বর হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। দুই নম্বর হাদিস হচ্ছে আপনারা আমার নবী ওয়াজ করতেছেন, আপনারা আমার নবী সাহাবীদেরকে নসিহত করতেছেন, এক পর্যায়ে বলতেছেন ও সাহাবীরা জেনে রাখো, বনী ইসরাইল জাতির মধ্যে তিনটা যুবক ইমানদার, তিনটা যুবক এখলাসওয়ালা আমলওয়ালা তিনটা যুবক এক পথ দিয়ে রওনা হয়েছে, প্রতিমধ্যে ঝড় তুফানের বিপদের মধ্যে তারা নিমজ্জিত হয়েছে। পাশে বাজার নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, আশ্রয় কেন্দ্র নাই, নাই নাই কোনো জায়গায় নাই, পাহাড়ের গিরিপথের মধ্যে তারা ঢুকে পড়েছে। এখন এই মুহূর্তে ঝড় তুফানের মধ্যে তারা বাঁচবো কিভাবে, কোথায় নেবে? প্রতিমধ্যে তারা একটা পাহাড়ের মধ্যে যে একটা গর্তের মধ্যে যারা তারা আত্মগোপন করেছে, কিসের মধ্যে? একটা গর্তের মধ্যে যে আত্মগোপন করেছে, ঝড় তুফানের কবলের মধ্যে নিমজ্জিত হয়ে ওই গর্তের মধ্যে উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে তাদেরকে চাপা দিয়ে বসলো। তিনটা যুবকের এমন কোনো শক্তি ছিল না যেই পাথরটাকে তারা ধাক্কা দিয়ে পালিয়ে দিবে। এবার তারা চূড়ান্ত এমন বিপদের মধ্যে পড়ল, হতাশ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, নার্ভাস হয়ে গেল, কি 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 করা যায়, কিসের বিনিময় করে এখান থেকে বাঁচা যাক। এক পর্যায়ে তিনটা যুবক বলল এখন তো কোনো উপায় নাই, যেই যুবক তিনটা যুবকের মধ্যে একজন যুবক ছিল লিডার, কিসের উপায় নাই, আমাদের তো আল্লাহ আছে, আয় 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 আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কিভাবে সাহায্য চাইব? কাই প্রত্যেকের জীবনের যেটা ভালো আমল আছে, সৎ আমল আছে, এখলাসওয়ালা আমল আছে, যে আমলটুকু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, এমন কোন আমল যদি থেকে যায় সে আমলের বিনিময় করায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তাই নাকি? কয় হাব, তোমাদের প্রত্যেকের যার যার জীবনে ভালো আমল আছে, যে আমলটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি সে আমলটার বিনিময় করে আজকে আমরা আল্লাহর কাছে এই বিপদ থেকে নাজাত পাওয়ার জন্য কি চাইব? শুনেন কথা, শুনেন এই হাদিসটা একটু শুনে যান, মজা পাবেন, অনেক মজার হাদিস। তাহলে আমরা হাদিসটা থেকে শুরুর পাককালে একটা জিনিস জানলাম, কি জানলাম? ভালো ন্যাক আমলের উসিলা করে আল্লাহর দরবারে সাহায্য চাওয়া যায়। সুবহানাল্লাহ, প্রত্যেকে বলেন কি বলছে আমার দিকে চান, প্রত্যেকে বলেন কি বলছি? ভালো ন্যাক আমলের উসিলা করে আল্লাহর দরবারে কি চাওয়া যায়? সাহায্য চাওয়া যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার যুবক কি বলতেছেন, কি বলতেছেন? প্রথম যুবকটি সেজদার মধ্যে যে বলে ওগো আল্লাহ,